নমস্কার বন্ধুরা, জিকে প্র্যাকটিস একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করছি ভারতের সেন্সাস এবং বিশ্ব জনসংখ্যার কিছু টুকরো টুকরো তথ্য। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ 2021 সালে দাঁড়িয়ে আমরা 2011 সালের একটা ডেটা, ভারতবর্ষের যে সেন্সাস, সেটা এখন রিপ্রেজেন্ট করার বোধহয় দরকার ছিল না। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত আমাদের কোভিড পরিস্থিতির কারণে সেন্সাস 21 সালের হয়নি, সেই জন্য এই ডেটাটা, অর্থাৎ 11 সালের সেন্সাস ডেটাটা আমাদের খুবই কাজে লাগবে। এখনও পর্যন্ত 2 বছর বোধহয় এর উপর ভিত্তি করেই বিভিন্ন চাকরি পরীক্ষায় পড়বে প্রশ্ন। তো তোমরা জানো যে মোটামুটি সেন্সাস থেকে আমাদের প্রশ্ন আসেই, সেই জন্যই টোটাল ব্যাপারটাকে যতখানি সম্ভব আমাদের প্রয়োজন ততখানিকে সামারাইজ করে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা তোমাদের সাহায্য করবে। আর অবশ্যই যারা নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের কাজে লাগবে। অনেক ইনফরমেশান, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেয়া আছে পপুলেশান সম্পর্কে, তো দেখতে থাকো। মহাদেশভিত্তিক জনসংখ্যা তথ্য নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমেই বলি, পৃথিবীর মোট জনসংখ্যা হচ্ছে 760 কোটি। ওকে, আচ্ছা, এরপরে দেখো পৃথিবীর জনবহুল মহাদেশ, অর্থাৎ কোন মহাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে, সেটি হচ্ছে এশিয়া। এশিয়ার জনসংখ্যা হচ্ছে তোমার প্রায় 460 কোটির উপরে, কিন্তু হ্যাঁ, 460 কোটির উপরে। এবার দেখো, এই এশিয়ার জনসংখ্যা, পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 60% এশিয়ায় বাস করে। ওকে, দুটো জনবহুল দেশ চীন এবং ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। আচ্ছা, এরপর দেখো পৃথিবীর জনবিরল, এটা জনবিরল হবে, জনবিরল মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া, খুব অল্প জনসংখ্যা বিশিষ্ট একটি মহাদেশ। আচ্ছা, পৃথিবীর দ্বিতীয় জনবহুল মহাদেশ আফ্রিকা। আচ্ছা, আফ্রিকার জনসংখ্যা হচ্ছে 121 কোটির কাছাকাছি। আচ্ছা, তারপরে আছে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে আফ্রিকা। আফ্রিকা যেহেতু সবচেয়ে অনুন্নত মহাদেশ এবং এই মহাদেশকে বলা হয় অন্ধকারচ্ছন্ন মহাদেশ, সেই জন্য এখানকার জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। আর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম হচ্ছে ইউরোপে, কারণ হচ্ছে ইউরোপ মহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত মহাদেশ, সেই জন্য জনসংখ্যা এখানে সবচেয়ে বৃদ্ধির হারটা কম। এবার দেখো পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি লোক বাস করে ওই এলাকার মধ্যে। দেখো আমাদের যদি এই ভারতবর্ষ আমরা ধরি, এই ভারতবর্ষ এদিক থেকে আমাদের এই এই যে পূর্ব এশিয়ার দেশগুলো, দক্ষিণ পূর্ব এশিয়া, এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি লোক বাস করে। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, আমরা খেয়াল রাখবে। এবার দেখো দেশভিত্তিক জনসংখ্যার তথ্য। দেখো পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ, সেটা হচ্ছে চীন। চীনে 2019 সালের জনগণনা অনুযায়ী বা 2019 সালের হিসাব অনুযায়ী 139 কোটি হচ্ছে জনসংখ্যা, ঠিক আছে, 139 কোটি। আচ্ছা, এরপর দেখো দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে ভারত। ভারতবর্ষের জনসংখ্যা তোমরা জানো 2011 সালের সেন্সাস অনুযায়ী হচ্ছে 121 কোটি। আচ্ছা, তারপরে দেখো পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ, সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ হচ্ছে মোনাকো। মোনাকোর জনঘনত্ব হচ্ছে 26,377 জন প্রতি বর্গ কিমিতে, ভাবাই যায় না, প্রচুর জনঘনত্বপূর্ণ দেশ। আচ্ছা, পৃথিবীর সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় প্রতি বর্গ কিমিতে মাত্র 4 জন লোক থাকে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর ইনফরমেশান দেখো, জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য, অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহার যে সমস্ত এলাকায় বা অঞ্চলে বা দেশে সমান থাকে, জন্ম মৃত্যু হার সমান হলে সেই দেশের জনসংখ্যা বাড়েও না কমেও না, সেই দেশগুলোকে শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয়, দেশ বলা হয়। তো এক্ষেত্রে সুইডেন এবং জাপান হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি সম্পন্ন দেশ। এবার আমরা আলোচনা করব ভারতের জনসংখ্যার তথ্য। জনসংখ্যা সম্পর্কে আমরা জানব, প্রথমেই আমরা ভারতের জনগণনা বা আদমশুমারির ইতিহাসটা পড়ব, ঠিক আছে। কবে থেকে জনগণনা শুরু হয়েছে এবং কীভাবে হয়েছে তার একটা ধারাবাহিক ইতিহাস আছে, সেটা নিয়ে আমরা পড়ব। তো দেখো ভারতের প্রথম জনগণনা শুরু হয় 1871-72 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড মায়োর সময়কালে, ঠিক আছে। তাহলে এটা কত সালে শুরু হয়েছিল ভারতের প্রথম জনগণনা, এটা ইনফরমেশান একটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো ব্রিটিশ কার আমলে এই জনগণনা প্রথম শুরু হয়, সেটা হচ্ছে ব্রিটিশ ভাইসরয় লর্ড মায়োর সময়কালে। তবে 1881 সালে ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি সম্পূর্ণ হয়,
ঠিক আছে 1881 সালে কমপ্লিট সেন্সাসটা কিন্তু হয় 71 72 যেটা হয়েছিল সেটা একটা পার্টিশিয়াল একটা সেন্সাস করা হয়েছিল তো তারপরে দেখো ভারতের শেষ জনগণনা হয় 2011 সালে এটি ভারতের 15তম জনগণনা এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য কততম জনগণনা আচ্ছা তারপরে দেখো 11 সালে 10 বছর পর আদমশুমারি হওয়ার কথা থাকলেও অর্থাৎ 16তম 16th যে সেন্সাস সেটা 21 সালে হওয়ার কথা ছিল কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা এখনো শুরু হয়নি অ্যাজ পার ইনফরমেশন 2021 সালের জুলাই মাস পর্যন্ত আমি তোমাদের প্রথমেই ভিডিওয় বলে দিয়েছিলাম যে এখন আমরা সেন্সাসটা যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা হচ্ছে 11 সালের সেন্সাস এখনও 2-3 বছর কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে সেন্সাস করতে কিন্তু সময় লাগবে ওকে আচ্ছা 2011 সালের আদমশুমারি অনুযায়ী আমরা দেখছি যে বর্তমান ভারতের মোট জনসংখ্যা বর্তমান মানে 2011 সেন্সাস 121.01 কোটি এবার পৃথিবীর মোট জনসংখ্যার 17% ভারতে বাস করে পৃথিবীর মোট জনসংখ্যার 17% ভারতবর্ষে বাস করে আচ্ছা তারপরে দেখো মোট জনসংখ্যার 62% হচ্ছে 62.37 কোটি হচ্ছে পুরুষ জনসংখ্যা এবং মোট জনসংখ্যার 68 দশমিক এটা আমার মনে হচ্ছে ভুল আছে এটা 58.64 কোটি জনসংখ্যা বাস করে আমাদের ভারতবর্ষে এটা 58 হবে একটু যোগগুলো করে নেবে তোমরা আচ্ছা তারপরে দেখো সর্বাপেক্ষা জনবহুল রাজ্য ভারতবর্ষের সর্বাপেক্ষা জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ এটা তোমরা অনেকেই জানো এবং এর টোটাল জনসংখ্যা হচ্ছে 19.95 কোটি আচ্ছা তারপরে দেখো ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য হচ্ছে সিকিম সবচেয়ে কম পপুলেশন হচ্ছে সিকিমের সেটা হচ্ছে মাত্র 60.7 লাখ ওকে আচ্ছা এবার আমরা আলোচনা করব জনঘনত্ব ভারতের বিভিন্ন রাজ্য বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল এবং টোটাল ভারতের জনঘনত্ব দেখো ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিমিতে 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী 2001 সালে যেটা ছিল 324 জন প্রতি বর্গ কিমিতে অর্থাৎ প্রায় 55 জন প্রতি বর্গ কিমিতে জনসংখ্যা বেড়েছে 10 বছরে এরপর দেখো সর্বাপেক্ষা বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি 1102 জন প্রতি বর্গ কিমিতে জনসংখ্যা আচ্ছা তারপরে কি ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ হচ্ছে রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন করে লোক থাকে ঠিক আছে তো কেন লোক থাকে এত কম কারণ পাহাড়ি অঞ্চল তাছাড়া চীনের উপদ্রব প্রায়শই চীন অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে সামরিক তৎপরতা সবসময় তুঙ্গে থাকে সেই জন্য অরুণাচল প্রদেশের জনঘনত্ব বলতে পারা যায় প্রাকৃতিক কারণেই মূলত জনঘনত্ব সবচেয়ে কম 17 জন প্রতি বর্গ কিমিতে তো 2001 সালে যেটা ছিল 13 জন প্রতি বর্গ কিমিতে 4 জন করে প্রতি বর্গ কিমিতে বেড়েছে আচ্ছা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ভারতের জনঘনত্ব সবচেয়ে বেশি এবং টোটাল জনসংখ্যা সবচেয়ে বেশি দিল্লির দিল্লির জনঘনত্ব হচ্ছে 11297 জন প্রতি বর্গ কিমিতে ওকে আর সবচেয়ে কম হচ্ছে কি সবচেয়ে কম হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সেটা হচ্ছে 46 জন প্রতি বর্গ কিমিতে 46 জন প্রতি বর্গ কিমিতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্ব আচ্ছা আর একটা ইনফরমেশান কি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিমিতে ঠিক আছে তো এটা আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা অবশ্যই জানতে হবে আর একটা কথা পশ্চিমবঙ্গ কিন্তু 2001 সালের জনঘনত্বের বিচারে প্রথম ছিল যেটা এবারে বিহার দখল করেছে আচ্ছা এরপর আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও 2011 সালের অনুপাতে বর্তমান ভারতে নারী পুরুষ অনুপাত হচ্ছে 1000 পুরুষ পিছু 940 জন মহিলা ঠিক আছে তো সেক্স রেশিও মানে হচ্ছে কোনো একটা দেশ অঞ্চল বা এলাকার মোট পুরুষ এবং মোট নারীর যে অনুপাত প্রতি 1000 জন পুরুষ পিছু কতজন নারী আছে বা মহিলা আছে সেটাই হচ্ছে সেক্স রেশিও বর্তমান সেক্স রেশিও হচ্ছে প্রতি 1000 জন পুরুষ পিছু 940 জন মহিলা আচ্ছা ভারতের রাজ্যগুলির মধ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি হচ্ছে কেরালায় 1000 জন পুরুষ পিছু
1084 জন মহিলা, অর্থাৎ ওই রাজ্যে মহিলার সংখ্যা কিন্তু পুরুষ অপেক্ষা বেশি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে যে এলাকা যত বেশি উন্নত হবে, শিক্ষার হার যত বেশি হবে, উন্নত মানে শিক্ষা দীক্ষা এই সমস্ত বেশি, মোট কথা মানব উন্নয়ন যেখানকার বেশি সেখানকার মহিলার জনসংখ্যা সবসময় বেশি হবে, মানে হওয়াটাই স্বাভাবিক, এটা নিয়মের মধ্যে পড়ে। আচ্ছা, নারী পুরুষ অনুপাত সবচেয়ে কম হচ্ছে হরিয়ানার, প্রতি 1000 জন পুরুষ পিছু 877 জন মহিলা। তো হরিয়ানা কিন্তু অনুন্নত এলাকা নয়, হরিয়ানা এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ওখানে আছে, বাট হরিয়ানা হচ্ছে বহু মানুষ সামরিক বাহিনীতে চাকরি করে এক নম্বর, আর দু নম্বর বহু মানুষ ওই কানাডা বা এই জাতীয় দেশগুলোতে তারা চলে যায়, সেই জন্য এখানকার পুরুষ সংখ্যা কিন্তু খুব কম। আচ্ছা, পশ্চিমবঙ্গের সেক্স রেশিও হচ্ছে প্রতি 1000 জন পুরুষ পিছু 947 জন করে মহিলা। আচ্ছা, এগুলো হচ্ছে রাজ্যভিত্তিক ইনফরমেশন। এরপর আমরা দেখব কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে নারী পুরুষের অনুপাত সবথেকে বেশি হচ্ছে পুডুচেরি। পুডুচেরির হচ্ছে 1000 জন পুরুষ পিছু 1038 জন মহিলা। এখানে একটা এই পুডুচেরি কথার অর্থ হলো নতুন গ্রাম, হ্যাঁ, পন্ডিচেরি থেকে পুডুচেরি নামকরণ হয়েছে। আচ্ছা, অর্থাৎ পন্ডিচেরির জনসংখ্যায় মহিলার সংখ্যা কিন্তু বেশি পুরুষ অপেক্ষা, প্রতি 1000 জন পুরুষ পিছু 1038 জন মহিলা। ওকে, আচ্ছা, এবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম হচ্ছে দমন এবং দিউ। দমন দিউয়ে প্রতি 1000 জন পুরুষ পিছু 618 জন, মাত্র 618 জন মহিলা। এবার আমরা ভারতের সাক্ষরতার ইতিহাস, বা সাক্ষরতার ইতিহাস নয়, 2011 সালের সেন্সাস অনুযায়ী সাক্ষরতার হারটা আমরা দেখাবো। দেখো, ভারতবর্ষের মোট জনসংখ্যার 74.04% হচ্ছে সাক্ষর, অর্থাৎ স্বাধীনতার প্রায় 70 বছর পার হয়ে গেলেও, 70 বছর পার হয়ে গেলেও আমরা এখনও ভারতবর্ষের প্রতি 4 জনে 1 জন করে অশিক্ষিত আছে। এটা আমাদের খুব একটা আনন্দদায়ক বা খুব একটা ভালো জায়গায় আমরা নেই যে সেটা প্রমাণিত হয়, ঠিক আছে। পুরুষ সাক্ষরতার হার হচ্ছে অনেকটাই বেশি, 82.10%, যেখানে মহিলা সাক্ষরতার হার হচ্ছে 65.46%। অর্থাৎ আমরা অনেক এখনও পিছিয়ে আছি মহিলা সাক্ষরতার বিষয়ে, বিশ্বের পরিপ্রেক্ষিতে পিছিয়ে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ভারতীয় রাজ্যগুলির মধ্যে কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি, 94%, ঠিক আছে। কেরালার সাক্ষরতার হার হচ্ছে 94%। আর ভারতীয় রাজ্যগুলির মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে বিহারে, বিহারে হচ্ছে 63.28%। আর বিহারে মহিলা সাক্ষরতার হার তো একদমই কম, ঠিক আছে। এই হচ্ছে ইনফরমেশান মোটামুটিভাবে আমাদের ভারতের সাক্ষরতার যে ইনফরমেশান 2011 সালে আছে সেই অনুযায়ী। এসটি জনসংখ্যার বন্টন, এসটি মানে হচ্ছে সিরুল ট্রাইব, মানে হচ্ছে তপশিলি উপজাতি। ভারতবর্ষের তপশিলি উপজাতির জনসংখ্যা 2011 সালের বন্টন অনুযায়ী বা সেন্সাস অনুযায়ী, ভারতীয় রাজ্যগুলির মধ্যে তপশিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে মধ্যপ্রদেশে। অর্থাৎ টোটাল যে এসটি পপুলেশন সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে বাস করে। আচ্ছা, মিজোরামে দেখা যাচ্ছে মোট জনসংখ্যা 94.5% হচ্ছে তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত, 94.5%, এটা নোট করে রাখবে। অর্থাৎ 100 জনের মধ্যে মিজোরামে 94.5% হচ্ছে তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত, ঠিক আছে। আচ্ছা, গোয়াতে কী দেখা যাচ্ছে, গোয়াতে দেখা যাচ্ছে আবার মোট জনসংখ্যার মাত্র 0.04% হচ্ছে তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত। অর্থাৎ গোয়াতে এসটি পপুলেশান একেবারে নেই বললেই চলে। তো আজকে এই পর্যন্তই আমি আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অনেক ইনফরমেশান এখানে দেওয়া আছে, টোটাল 11 সালের যে সামারাইজ যেটা তোমাদের পরীক্ষার জন্য করতে হয় সেটা কিন্তু আমি এখানে করে দিলাম। এই তথ্যগুলো তোমাদের WBCS সহ বিভিন্ন পরীক্ষার জন্য খুব উপযোগী। তো অবশ্যই ডেটাগুলো তোমরা খাতায় লিখে নেবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।